নমস্কার বন্ধুরা এস বাংলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে তৈরি করবো বাড়িতে পারফেক্ট দোকানের মতো তন্দুরি চিকেন কি সহজ পদ্ধতিতে আমি বাড়িতে তৈরি করে দেখাবো তন্দুরি চিকেন আসুন বন্ধুরা আজকে তাহলে দেখে নেওয়া যাক আমার এই তন্দুরি চিকেন তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে আমি বাজার থেকে কেনা তিনশো গ্রাম লেগ পিস চিকেন নিয়েছি আমার চিকেনটা দেখুন কতটা চর্বিযুক্ত আছে আপনারা যখনই কিনবেন তখন একটু চর্বি দেখে কিনবেন কারণ আমি এটা তেল তেল ছাড়াই তৈরি করে দেখাবো আমি একটা ছুরি দিয়ে ওপরটা ভালোভাবে চিড়ে চিড়ে ফাঁকা করে দেবো যা হলে তাতে মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে মাংসটার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ স্বাদ মতো চিনি দিয়ে দেবো সানরাইজের গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের গরম মশলা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ আর এমনি লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা হাফ চামচ হাফ চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা রসুন বাটা আমি এখানে বাজার থেকে কেনা টক দই নিয়ে নিয়েছি একশো গ্রাম আপনারা চাইলে এখানে ঘরে পাতা টক দইও ইউজ করতে পারেন আমি সমস্ত মশলাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নেব মাংসটার ভেতরে ভালোভাবে হাত দিয়ে মশলাটা মেখে নিলে মাংসটার ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকবে আমি এই মাংসটা মেখে রেখে দেবো আধ ঘন্টার জন্য আপনারা চাইলে এটা মেখে ডিপ ফ্রিজে একদিনের জন্য রেখে দিতে পারেন আপনারা ম্যারিনেশান করে যতক্ষণ ধরে রাখবেন মশলাটা ভালোভাবে ভেতরে ঢুকবে মাংসটা নরম ও সফট হবে দেখুন আমার মশলাটা ভালোভাবে মাখা হয়ে গেছে আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে দেখুন মশলাটা পুরো ভালোভাবে সেট হয়ে গেছে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি চিকেনটা আস্তে আস্তে দিয়ে দেবো দেখুন আমি এক ফোঁটা তেলও ইউজ করছি না যেহেতু এটা চর্বিওয়ালা চিকেন একটু তো তেল বেরোবেই আমি এটা চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য কম আছে এটা আস্তে আস্তে হবে একদম দেখুন আমি চাপাটা খুলে দিচ্ছি আমার একটা পিট প্রায় হয়ে গেছে কতটা তেল বেরিয়েছে দেখুন চর্বি থেকে কি সুন্দর তেল বেরিয়েছে আমি এটা আস্তে আস্তে উল্টে দেবো আমি আবারও তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব দেখুন তিন মিনিট হয়ে গেছে আমি চাপাটা আবার খুলে দেখাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন আমার যে মশলাটা একটু ছিল আমি ওপর থেকে ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও ব্রাশ করে দিতে পারেন কিন্তু খুব সহজ পদ্ধতিতে তৈরি করছি বলে আমি এটা খুন্তি দিয়েই দিয়ে দিলাম ওপর থেকে আমি আবারও চাপা দিলাম দু মিনিটের জন্য চাপাটা খুলে দিয়েছি দেখুন আমার চিকেনটা প্রায় হয়ে গেছে সিদ্ধ আমি উল্টে দিলাম আবারও এইভাবে মিনিটটি ধরে আবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে ভালোভাবে আমি এক পাশ আবারও ব্রাশ করে দিচ্ছি মশলাটা দিয়ে আপনারা চাইলে এখানে একটু ঘি ব্রাশ করতে পারেন বা বাটারও ব্রাশ করতে পারেন আমি এটা তেল ছাড়া করছি তাই কিছু করছি না দেখুন আমি এবার এখানে টুকরো কাঠ কয়লা নিয়ে নিয়েছি আমি গ্যাসের ওপর দিয়ে এটা ভালোভাবে পুড়িয়ে নেবো কাঠ কয়লাটা আমি ওপরে একটি সামান্য একটা জাল ভাঙা দিয়ে দিচ্ছি দেখুন আমার কয়লাটা প্রায় ভালোভাবে ধরে এসেছে আমি এখানে রুটি শাকা একটা ঝাঁঝরি মতো নিয়ে নিয়েছি যেটাতে আপনারা রুটি শেঁকেন তার উপরে আমি তন্দুরি চিকেনটা আমি ভালোভাবে সেঁকে নেবো পিট পিট করে আপনারা চাইলে এখানে জালও ব্যবহার করতে পারেন তন্দুরি চিকেন সাকার জন্য আমি রুটি শাঁখা জালটাই নিয়ে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে এটা দেখাচ্ছি আপনারা সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন দেখুন আমার একটা পাশ হয়ে গেছে আমি আবারও একটা পাশ উল্টে দিচ্ছি আপনারা যখন এইটা শেঁকবেন তখন ভালোভাবে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়েই এটা সেঁকে নেবেন বন্ধুরা আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কত সহজভাবে আমি বাড়িতে তৈরি করে ফেললাম তন্দুরি চিকেন আমি কাঠকলাটা তুলে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল দেখুন কত সুন্দর একটা ধোঁয়া বেরোচ্ছে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আমি এবারে সার্ভ করব দেখুন আমি সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপায়ে বাড়িতেই তৈরি করে ফেললাম তন্দুরি চিকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ধন্যবাদ